ন্যাশনাল হেরাল্ড মামলায় দুদিন ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজ ফের তলব করা হয়েছে রাহুল গান্ধীকে। রাহুলের ইডি দপ্তরে হাজিরা ঘিরে আজও নিরাপত্তার কড়াকড়ি রয়েছে। মোদি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে গত দুদিনের মতো এদিনও আকবর রোডে কংগ্রেস দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিজেন্দ্র, দুদিনে প্রায় 22 ঘন্টা ধরে রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আজ কখন থেকে জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার কথা? এবং গতকালে আমরা দেখেছিলাম যে কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমেছেন, একাধিক শীর্ষ নেতাকে আটকও করা হয়, আজ কংগ্রেসের কি কর্মসূচি? একই ধরনের কর্মসূচি রয়েছে আজকেও অনুসভা, যেটা গতকাল এবং গত পরশু আমরা দেখেছিলাম। কংগ্রেস কর্মীরা এবং নেতারা কংগ্রেস সদর দপ্তরে জমা হতে স্টার্ট করেছেন একটা সকাল থেকে। আজকেও কংগ্রেসের সদর দপ্তরের বাড়ি যে আকবর রোড রয়েছে, সেখানে দুদিক থেকে রাস্তা বন্ধ করে রেখেছে দিল্লি পুলিশ, এবং পাশের রাস্তাগুলো যেখানে ইডি অফিস অব্দি যাওয়া যায়, এপিজে আব্দুল কালাম রোড, জনপথ, সেসব রাস্তাগুলোতেও ব্যারিকেড লাগানো হয়েছে, কাউকে আসতে দেওয়া হচ্ছে না। যারা কংগ্রেসের সাংসদ নেতারা রয়েছেন তাদেরকেই পারমিশন দেওয়া হয়েছে তাদের পার্টি অফিসে যাওয়ার জন্য। সেখানে অশোক গেহলোত এবং ভূপেশ বাঘেল, দুই রাজ্যের মুখ্যমন্ত্রী ছত্তিশগড় এবং রাজস্থানে তারা রয়েছেন। প্রেস কনফারেন্স কিছুক্ষণ আগে তারা করে একই অভিযোগ গুলো করলেন, যেটা গতকাল এবং পরশু তারা বলছিলেন, যে রাহুল গান্ধীকে হ্যারাস করা হচ্ছে এইভাবে, যেখানে কোনো দুর্নীতি হয়নি সেই জায়গায় তাকে ম্যারাথন জেরা করা হচ্ছে গতকাল এবং পরশু করা হয়েছে ইডি তরফ থেকে। আজকেও যেহেতু তাকে ডেকে পাঠানো হয়েছে, একই চিত্র আমরা আজকে দেখছি। এই মুহূর্তে রাহুল গান্ধী তার তুগলক নেমের বাসভবনে রয়েছেন, যেখানে প্রিয়াঙ্কা গান্ধী প্রায় এক ঘন্টা হলো তিনি এসছেন এবং তিনি এখন রাহুল গান্ধীর সঙ্গে রয়েছেন। কিছুক্ষণের মধ্যে যেটা জানা যাচ্ছে, এখান থেকে রাহুল গান্ধী বেরোবেন এবং বেরিয়ে সোজা তিনি কংগ্রেস সদর দপ্তরে যাবেন এবং সেখান থেকে তিনি ইডি দপ্তরে যাবেন, এই পরিকল্পনা এখন অব্দি রয়েছে। তবে কংগ্রেসের কর্মীরা, বিশেষ করে সেবাদলের কর্মীরা আজকে সকাল থেকে কংগ্রেস অফিসে বসে স্লোগান দিচ্ছেন রাহুল গান্ধীর পক্ষে, এবং মোদি সরকারের বিরুদ্ধে যে স্লোগানগুলো গতকাল পরশু শোনা গেছিল সেটা আজকেও কংগ্রেস সদর দপ্তরে দেখা যাচ্ছে। তবে ভিড় কিছুটা কম রয়েছে, যেটা গতকাল এবং গত পরশু আমরা দেখেছিলাম। তবে পুলিশের তরফ থেকে একই ব্যবস্থা রয়েছে যেটা গতকাল এবং পরশু ছিল। আজকেও তারা কাউকে এখান থেকে মাস্ক করে বেরোতে দেবেন না, সবাইকে এখানে আটক করা হবে। যদি ফোর্স করতে চান তারা, তাদেরকে আটক করে বিভিন্ন থানায় নিয়ে যাবে, গতকাল নিয়ে যাওয়া হয়েছিল, আজকেও নিয়ে যাবে দিল্লি পুলিশ, এই প্ল্যানিং রয়েছে অনুসভা। তবে 11টার কিছুক্ষণ, 11:30 নাগাদ খুব সম্ভবত রাহুল গান্ধী পৌঁছবেন ইডি অফিস, এবং তারপর তার থার্ড ডে যে আছে, তৃতীয় দিনে জিজ্ঞাসাবাদ, সেই পর্ব স্টার্ট হবে। ধন্যবাদ বিজেন্দ্র। রাহুল গান্ধীকে জিজ্ঞাসাবাদ করার আগে আজও সাংবাদিক বৈঠক করে কংগ্রেস, সেখান থেকে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত কি বললেন শোনাব। ইতিহাস মে 8 সাল কে ইতিহাস লেখা যায়গা তো কালা অধ্যায় কে রূপে লেখা যায়গা। কালা অধ্যায় ইসলিয়ে কি সংবিধান কি ধজ্জা উড় রহি হ্যায়, গলি গলি মে তনাব হ্যায় দেশ কে অন্দর, লোক সমঝ নাহি পা রহে, এসা মাহৌল বিস্ফোটক বন গয়া। ইসলিয়ে রাহুল গান্ধী জি নে জো কাহা लंदन में कि केरोसिन छिटक दिया गया है, इस बात को मैं समझता हूँ कि हम सबको समझ जाना चाहिए उनके मायने क्या थे, और वही हो रहा है। देश में ऐसी स्थिति बन गई, करप्शन की तो हदें पार हो गई है, ये आरएसएस और बीजेपी के नेता लोग और बाकी लोग लूट रहे हैं देश को, करप्शन 10 गुना बढ़ गया, ज़्यादा बढ़ गया है, इन बातों पर कोई ध्यान दे नहीं रहा है। इन सब बातों से ध्यान हटाने के लिए टारगेट किसको बनाएंगे? आज देश का तमाम विपक्षी पार्टी मान गई, देशवासी मान गए, एकमात्र राहुल गांधी है जो मोदी जी और उनकी सरकार का मुकाबला कर रहा है, और उन्हीं को मोदी जी, अमित शाह जी टारगेट बनाए हुए हैं।